सिलीगुड़ी का पुराना बाजार कस्बे का स्टेशन बाजार। इस बाजार में प्रतिदिन हजारों की संख्या में लोग खरीद बिक्री करते हैं। अपनी सुरक्षा को ध्यान में रखते हुए क्षेत्र के व्यवसायियों ने कल 32 सीसी कैमरे लगाने का विधिवत शुभारंभ किया। उक्त कार्यक्रम में वार्ड नंबर 18 के महानागरिक रंजन सरकार दादा, संजय शर्मा, सिलीगुड़ी ग्रेटर बिजनेस एसोसिएशन के अध्यक्ष परिमल मित्र व सचिव विप्लव कुमार मोहरी व अन्य की उपस्थिति थी। ব্যবসা করছেন একটা সবজি বাজার একটা গড়ে উঠেছে এবং মূলত এখানে প্রায় হোলসেল মার্কেটেরই একটা চেহারা নিয়েছে। এই জায়গার নিরাপত্তার জন্য ব্যবসায়ীরা তারা নিজেরা উদ্যোগ নিয়ে সিসি ক্যামেরা তারা লাগিয়েছেন, তাতে এটা জায়গাটাকে মনিটরিং করতে সুবিধা হবে। আপনারা শুধু বাজার কমিটি এখানে ক্ষুদ্র বৃহত্তর ক্ষুদ্র সেগুলি ব্যবসায়ী সমিতি আছে, আপনারা আছেন, আপনাদের বলবো দুটো বিষয়। একটা যে মিনিমাম একটা কর এই সাফায়ের কাজে সেটা কর্পোরেশনকে আপনাদের সহযোগিতা করতে হবে, দিতে হবে। সেটা প্রত্যেকটা বাজার নিয়ে আমরা বসছি, বসে সেই বাজারে আমরা গাড়ির ব্যবস্থা করছি, আমাদের লোকজন কাজ করছে। তাদের অর্থ যদি ব্যবসায়ীরা একটা সামান্য অর্থ না দেন তাহলে পরিষেবা বিঘ্নিত হয়, সেই ব্যাপারে আমি আপনাদের কাছে আবেদন জানাবো। আরেকটি আবেদন জানাবো যে এই রাস্তাটা খুবই বহুল প্রচলিত রাস্তা, সামনের রাস্তা আমরা এই রাস্তাটা অনেক ভালো করে তৈরি করেছি, এখান থেকে এনজিপির কানেক্টিভিটি আছে, কিন্তু রাস্তার দুধারে বিশেষ করে পেঁয়াজ আলু অনেক কিছু ডালা নিয়ে যারা বসে রাস্তার ছেড়ে সাইডে তাদের বসতে হবে। দেখুন, এরা যদি রাস্তার মধ্যে পুরোপুরি দখল করে এখানে এইভাবে বসে তাহলে কিন্তু মানুষের চলাচল বিঘ্নিত হবে এবং এটা আপনারা বুঝবেন। আজকে আমি বলে যাচ্ছি, দেখবেন ভবিষ্যতে এইভাবে যদি রাস্তা দখল করে এরা ব্যবসা করে তাহলে কিন্তু গাড়ি স্কুটার বাইক এগুলো যদি আপনাদের এখানে না আসতে পারে তাহলে কে তারা আপনাদের কাছে জিনিস ক্রয় করবেন কীভাবে, এই বিষয়টি বুঝতে হবে। আপনারা আমি বৃহত্তর ব্যবসায়ী সমিতিকে বলবো রাস্তায় যারা বসছে তাদের লিস্ট করুন, তাদের কিভাবে ভেতরে কোথায় জায়গা দেওয়া যায় সেটা আপনারা দেখুন। কিন্তু রাস্তার উপরে এইভাবে বসে করলে এখান থেকে যাতায়াত করা যাচ্ছে না, খুবই অসুবিধে হচ্ছে এবং আপনাদেরও ব্যবসায় ক্রয় বিক্রয়ের অসুবিধা হবে, এটা আমার মনে হয়েছে, আমি এটা বললাম। এরপরে আমি আসবো এখানে 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে নিয়ে, ডেপুটি মেয়র আছেন, তিনিও পাশেই থাকেন, 15 নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন, পরিমল আছে আমাদের সতীর্থ, বহুদিন কর্পোরেশনে ছিলেন, এখন আপনাদের ব্যবসায়ী সমিতিকে নেতৃত্ব দিচ্ছেন, বিপ্লব রায়মুড়ি আছে এবং আপনারা আপনাদের ব্যবসায়ী সমিতি আছে, অনেক ভালো কাজে আপনারা আমাদের সহযোগ দেন। আপনাদের কাছে আবেদন থাকবে, আমরা আসবো এর মধ্যেই, এই মাসেই আসবো।